একজন ফল বিক্রেতার কাছে আটাশটি আপেল আটচল্লিশটি কলা এবং বাহাত্তরটি কমলা আছে তিনি এই ফলগুলো দিয়ে এমন কয়েকটি ঝুরি সাজাতে চান যেখানে প্রতিটি ঝুড়িতে প্রতিটি ফল একই সংখ্যক হয় এরকম সর্বোচ্চ কয়টি ঝুড়ি তিনি বানাতে পারবেন এখানে আমরা সর্বোচ্চ বা সবচেয়ে বেশি এই কথাটি দিয়ে আমরা বুঝতে পারছি যে এখানে আমাদের ফলের সংখ্যাগুলোর গুণনীয়গুলোর মধ্যে সবচেয়ে বড়টি হবে সর্বোচ্চ ফলের ঝুড়ির সংখ্যা অর্থাৎ আমাদেরকে ফলের সংখ্যাগুলোর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বের করতে হবে এখন এখানে আমরা যদি আটাশ আটচল্লিশ এবং বাহাত্তর এই তিনটি সংখ্যার মৌলিক গুণনীয়কগুলো বের করি তাহলে আমরা পাবো আমরা যদি প্রথমে আটাশের মৌলিক গুণনীয়কগুলো বের করি তাহলে আমরা পাব দুই দিয়ে আটাশ চোদ্দ বার যায় এরপর চোদ্দকে আবারও দুই দিয়ে ভাগ করা যায় তাহলে আমরা পাই সাত তাহলে আটাশের মৌলিক গুণনীয়গুলো হল দুই কমা দুই কমা সাত এবার এবার আটচল্লিশ দুইয়ের মধ্যে ২৪ বার যায় আবার চব্বিশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা পাব বারো আবার যদি আমরা বারোকে দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা পাব ছয় ছয়কে আবার দুই দিয়ে ভাগ করে পাওয়া যাবে তিন তাহলে আটচল্লিশের মৌলিক গুণনীয়গুলোর মধ্যে আমরা পেলাম চারটি দুই এবং একটি তিন আমরা যদি বাহাত্তরকে এর মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি তাহলে প্রথমে আমরা এটাকে দুই দিয়ে ভাগ করব তাহলে আমরা পাচ্ছি ছত্রিশ ছত্রিশ কে আমরা যদি দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো আঠারো আঠারো কে আমরা দুই দিয়ে ভাগ করে পাবো নয় নয় কে তিন দিয়ে তিনবার ভাগ করা যায় বাহাত্তরের মৌলিক গুণনীয়ক তাহলে আমরা পাচ্ছি তিনটি দুই এবং দুইটি তিন এই তিনটি সংখ্যার মৌলিক গুণনীয়গুলো দেখে আমরা বলতে পারছি যে অন্তত দুইটি দুই সব জায়গাতেই আছে তিন এখানে আছে 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 এখানে 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 তিন একটি আছে এখানে একটিও তিন তিন নেই তাহলে আটাশ আটচল্লিশ ও বাহাত্তরের গসাগো হবে দুই গুণ দুই যা হচ্ছে চার অর্থাৎ এখানে যে সাধারণ দুইটি দুই সব জায়গাতেই ছিল সেই দুইটি দুইকে আমরা গুণ করে এই তিনটি সংখ্যার গসাগো বা গরিষ্ঠ সাধারণ হিসেবে চিহ্নিত করেছি তাহলে ওই ফল বিক্রেতা সর্বোচ্চ চারটি ফলের ছুরি বানাতে পারবেন এবার এসো আমরা দেখি তিনি ফলগুলো কিভাবে সাজাবেন আমরা এখানে চারটি ছুরি দেখতে পাচ্ছি ফলের এগুলোকে আমরা এক দুই তিন চার এভাবে চিহ্নিত করে দিলাম এবার আমরা দেখবো এই ফলের ছুরিগুলোকে কিভাবে কতটি ফল দিয়ে সাজানো যায় আমরা এখানে ফলের নামগুলো লিখে নিচ্ছি আমরা প্রথমে লিখি আপেল এরপর আমরা লিখব কলা এবং সব কমলা আমরা এখানে ফলের সংখ্যাগুলো লিখে নিচ্ছি আটাশটি ছিল আপেল আটচল্লিশটি ছিল কলা এবং বাহাত্তরটি ছিল কমলা তো আমরা দেখি এই সংখ্যক ফলগুলোকে এই ছুরিগুলোতে কিভাবে সমানভাবে ভাগ করে দেয়া যায় আটাশটি যদি আপেল থাকে তাহলে প্রতিটি ঝুড়িতে চার পাঁচ ছয় সাত আমরা সাতটি করে আপেল দিতে পারি তাহলে এখানেও আমরা আরো সাতটি দিচ্ছি সাত এরপর আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এভাবে আটাশটি আপেল আমরা চারটি ছুরিতে সাতটি সাতটি করে দিতে পারি এরপর দেখি আমরা কতটি কলা এক একটি ছুরিতে দিতে পারবো দেখো আটচল্লিশটি কলা আমরা প্রতিটি ছুরিতে বারোটি বারোটি করে দিতে পেরেছি এবার এসো আমরা দেখি কতগুলো কমলা আমরা দিতে পারবো প্রতিটি ছুরিতে আমার মনে হয় অনেকগুলো করে দিতে পারবো কারণ কমলার সংখ্যা অনেক আছে সেটা হচ্ছে বাহাত্তর তো চলো দেখি বাহাত্তরটি কমলা আমরা চারটি ছুরিতে আঠারোটি করে দিতে পেরেছি এভাবে ওই ফল বিক্রেতা সর্বোচ্চ চাটি ছুরি সাজাতে পারবেন